আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পাওয়ার বটনটাকে সেভ করবেন আমরা যারা বিশেষ করে ওয়ালটন শ্যাম্পনি দেশীয় লোকাল ব্র্যান্ডের সেটগুলো যারা ইউজ করে থাকি আমাদের একটাই সমস্যা হয় পাওয়ার বটনটা কারণ এটা বেশি ইউজ হয় মোবাইল স্ক্রিন লক করতে এবং স্ক্রিন খুলতে অন অফ সব সময় আমাদের এই পাওয়ার বটনটা ইউজ হয় বেশি তো যার কারণে আমাদের পাওয়ার বটনটা খুব তাড়াতাড়ি লুজ কানেকশন হয়ে যায় অনেক সময় ডিস্টার্ব করে এটা খুলে যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার পাওয়ার বাটনটাকে বাঁচাবেন সেভ করবেন সেজন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করবো যার মাধ্যমে আপনি খুব সহজে ওয়ান ক্লিকে আপনার স্ক্রিন লক করতে পারবেন শুধু আপনার স্ক্রিন কোলার জন্য আপনাকে একবার ক্লিক করতে হবে তো প্রথমে আমরা প্লে স্টোর চলে যাব বরাবরের মতোই প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ইনস্টল দেবো যার নাম লক স্কিন অ্যাল ও সি কে এস সি আর ই এন স্ক্রিন এভাবে টাইপিং করার পর সার্চ করতে হবে সার্চ করার পর এখানে সেকেন্ডে চলে আসছে যে সফটওয়্যারটা এই আইকনটা দেখতে পাচ্ছেন এটা আপনি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভ করতে হবে যে আমি ইনস্ট ইনস্টল দিলাম এটা একদম খুব ছোটো একটা অ্যাপ্লিকেশন খুব দেখছেন কীভাবে ইনস্টল হয়ে গেছে এটা আমাদের কোনো র্যামের জায়গাও নেবে না তেমন একটা একদম খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন ওয়ান ক্লিকে আপনার মোবাইল লক হয়ে যাবে তো আমি সেটাকে এখন অফেন দেবো অফেন দেওয়ার পর এখানে অ্যাক্টিভের একটা অপশান আছে আপনাকে সেটা অ্যাক্টিভ করে দিতে হবে এটা আপনার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরের সাথে অ্যাডমিট হবে মানে আপনার মোবাইলে এটাকে আপনার অ্যাক্টিভেশন করে দিতে হবে তা আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করব ক্লিক করার পর আমার ইটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে দেখেন আমার মোবাইলটা এখন লক হয়ে গেছে তা আমি এখন আমি এখন লকটা করলাম আবার করার পর আপনি যখন এটা ডেস্কটপে নিয়ে যেতে পারবেন আপনার একদম ডিসপ্লেতে চলে আসছে এখন আমি যদি এখান থেকে ক্লিক করি আমার মোবাইলটা ওয়ান ক্লিকেই লক হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনি আপনার মোবাইলে ওয়ান ক্লিকে লক করতে পারেন আপনার পাওয়ার বাটনটাকে সেভ করতে পারবেন তো আজকের টিউটোরিয়ালটা এত জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ